প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে বিয়ে করলেন চল্লিশ বছর বয়সী আমেরিকান শাহরুখ খান এই নারী পেশা একজন ব্যাংকার দশ এপ্রিল ছাব্বিশ বছর বয়সী বাংলাদেশি মোহাম্মদ আশরাফুদ্দিন রিঙ্কুকে বিয়ে করেন সে ফেসবুকের মাধ্যমেই পরিচয় হয় তাদের তাদের ছয় মাসের প্রেম এসে এখন গড়িয়েছে বিয়েতে আমেরিকার মেয়েকে বিয়ের ঘটনায় পরিবার সহ গোটা এলাকা এখন আনন্দে ভাসছে আর এ বিষয়টাকে দারুণ উপভোগ করছেন শ্যারুন। তিনি এলাকার সকলকে আপন করে নিয়েছেন আর ভাঙা ভাঙা বাংলা বলছেন তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখুলা গ্রামের ছেলে মোহাম্মদ আশরাফুদ্দিন রিঙ্কু পড়াশোনা করেন ঢাকার কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স বাবা মায়ের দুই মেয়ে ও এক সেলের মধ্যে রিঙ্কু বড় বাবা পানি সম্পদ মন্ত্রণালয়ের গাড়ি চালক সে হিসেবে বাবাকে থাকতে হয় ঢাকায় তবে তার পরিবার থাকেন ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারে এ ব্যাপারে আশরাফুদ্দিন রিঙ্কু জানান গত ছয় মাস আগে ফেসবুকে পরিচয় হয় নিউ ইয়র্কের কর্মরত এক ব্যাংকার নারীর সঙ্গে কথা বলার এক পর্যায়ে সে বিয়ে করার কথা জানান আমাকে এরই ধারাবাহিকতায় ছয় এপ্রিল বাংলাদেশে আসেন সে দশ এপ্রিল তারা বিয়ে করেন ঢাকায় মুসলিম রীতি মেনে ধর্মগতভাবে দুই পরিবার এক হওয়ার কারণে তাদের বিয়ে নিয়ে কোনো জটিলতা হয়নি বলে জানান পরিবারের লোকজন তিনি আরও বলেন আমার ও আমার বউয়ের বয়সের কিছু ব্যবধান থাকলেও আমরা দুজন দুজনকে পেয়ে খুবই খুশি তারা সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি বলেন আমি বাংলার প্রেমে পড়ে গেছি এদেশের মানুষেরও দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন